আমাদের পঞ্চায়েতের তরফ থেকে যে আমরা একটা নভেম্বর আলোচনা করছি, শারীরিক নিপীড়ন কর্মীরা, হ্যাঁ এটাই আমার বক্তব্য। আমাদের জনপ্রতিনিধি যারা আছে সবার উদ্দেশ্যেই বলা হচ্ছে যে আজকে আমাদের যে বাঙালি যে পুজো সব সংস্কৃতিটা আমাদেরকে বেশি নিতে হলো পূজার মধ্যে। অনেক বাড়িতে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু সবাই তো আসতে পারবেন না, যারা যারা না আসতে পারবে সেই জন্য আমাদের অনেক বক্তব্য শেষ করছি। ভিডিও অফিসে গিয়েছিলাম, আমি দু তিনবার এখানেও এসেছিলাম। সাধারণভাবে যদি বলে আমাকে ভিডিও আজকে শুনলেন আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবের বক্তব্য সাহেবের বক্তব্য এখানে সাহেব বা করেছে না সেটা কোনো বড় ব্যাপার না। এখানে আজকে যা করেছে বা যা করছে কিন্তু গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনা, গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব তার দল মানে টোটাল মেম্বার সবাই মিলে যে চিন্তা ভাবনা করেছে যে ভালো একটা উদ্যোগ নিয়েছে। সরকার অনেক ধরনের মানে সুবিধা দেয় কিন্তু সবসময় সবার কাছে পৌঁছাতে পারে না, কারো আধার কার্ড মিলে না, কারো ভোটার কার্ড মিলে না, কারো অ্যাকাউন্ট মিলে না, যার জন্য অনেক যারা পাওয়ার যোগ্য লোক তারা কিন্তু বাদ পড়ে যায়, ঠিক আছে। তাহলে কি তাদের জন্য কিছু করা যাবে না? সরকারিভাবে তো সবাই চেষ্টা করছে, সবসময় হয়তো করা যাবে না, কিন্তু গ্রাম পঞ্চায়েতের যা কিছু ক্ষমতা আছে যা কিছু করণীয় আছে তার মধ্যে দিয়ে ওনারা আজকে এই শুভ মানে দুর্গা পূজার মানে অবসরে এটা মানে আমাদের একটা পর্বের মধ্যে একটা ভালো উদ্যোগ নিয়েছে, তার জন্য আমি গ্রাম পঞ্চায়েতকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং এলাকার জনগণ বা এলাকার গরিব যারা আছে যারা তাদের চিন্তা ভাবনা করে যারা আজকে করেছে এখানে আমার বিশেষ আলাদা করে বলার কিছুই নেই। আজকে যা ব্যবস্থাপনা করে ব্যবস্থাপনা এখানে হয়েছে গ্রাম পঞ্চায়েতের দ্বারাই হয়েছে, তারা উদ্যোগ দিয়েছে এবং বললেন কি অনেকেই আজকে এখানে রাখা হয়েছিল পূজার কারণে হতে পারে অনেকে পৌঁছেনি এখানে। তো আপনারা সবাই এখান থেকে যাকে টোকেন হিসাবে বা যেভাবে ওনারা বেছে নেবেন এবং কিছুটা হলেও এই যে আমাদের যে দুর্গা পূজা বাংলাদেশের সব থেকে বড় উৎসব দাঁড়া।